আসসালামু আলাইকুম আলা করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব সেটা হলো সৈয়দুল ইস্তিকফার সৈয়দুল ইস্তিকফার সম্পর্কে পবিত্র হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সোহে বুখারির বর্ণনা বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় ছয় এই হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সেইদুল ইস্তিকফার সকালবেলা পাঠ করে এবং সেই দিনের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে আবার যদি কেউ রাতের শুরুতে সেইদুল ইস্তিকফার পাঠ করে তাহলে সেও জান্নাতবাসী হবে তো প্রিয় বন্ধুগণ এই ইস্তেকফারটি এতই ফজিলতপূর্ণ এবং এতই মূল্যবান একটি ইস্তেকফার যে এটা দিনে শুরুতে পাঠ করলে দিনে মৃত্যুবরণ করলে জান্নাত আবার রাতের শুরুতে পাঠ করলে সেই রাতে মৃত্যুবরণ করলে জান্নাত এজন্য এই ইস্তেক যদি আমরা মুখস্থ করি নেই এবং প্রতিদিন সকালে একবার এবং সন্ধ্যায় একবার পাঠ করে নেই তাহলে আমরা যদি সেই দিনে অথবা রাত্রে মৃত্যুবরণ করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা সৈয়দুল ইস্তেক ফার্টি শিখে নেই সৈয়দুল ইস্তেক হলো اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت يا <applause> بندوغان أمي أبارو استيقظي بولدي سيستيقظي هلا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت আবু উলাকা বিন মাতিকা আলাইয়া ও আবু উলাকা বিদাম দি ফির লি ইল্লা ইংতা তো প্রিয় বন্ধুগণ আপনারা ইস্তেক শুনলেন এই ইস্তেক আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও মুখস্থ করে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সেও এর বাংলা উচ্চারণ সহ লিখে দেব আপনারা এই দোয়াটি যে কোনোভাবেই কষ্ট হলেও মুখস্থ করে নেবেন এবং অবশ্যই অবশ্যই সকালে এবং সন্ধ্যায় পাঠ করবেন আপনি ফজরের নামাজের পর একবার পাঠ করতে পারেন এবং মাগরিবের নামাজের পর একবার পাঠ করতে পারেন তাহলে আমরা যদি এই এই আমলটা নিয়মিতভাবে করে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যদি মৃত্যুদান করেন সেই দিনে বা রাত্রে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন কারণ এটা রাসুলসাল্লু আলিহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সৈয়দুল ইস্তিকফারের আমল নিয়মিতভাবে করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যরাও যেন শিখতে পারে এই নিয়তে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল আপডেট পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলামাসাইল সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু